কতটা লোভনীয় হয়েছে আপনারা নিজেরাই দেখুন। আর এই বড়াগুলো রেখেছি ডাল দিয়ে খাওয়ার জন্য বা ঘি দিয়ে ভাতের সাথে আর গ্রেভি। একটা মোচা দিয়ে কিন্তু দু রকমের রেসিপি এখানে তৈরি করলাম। আর নিরামিষের দিনে কিন্তু যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে তৈরি করুন, নিজেরা খান, বাড়ির লোককে পরিবেশন করুন, দেখবেন সকলের মন জয় করবেন। আর একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাইবে। আর আমার আজকেই তৈরি হয়ে গেল এখানে ছানা মোচা। এখানে রাজকীয় মোচার যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো রান্না করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমার চ্যানেলে যে রেসিপিগুলো আমি আপলোড করে থাকি, আমি কিন্তু না খেয়ে বা না ট্রাই করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না। আমার ভালো লাগে, সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটা একেবারে অন্যরকম। মোচার নানান রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, মোচার কোপ্তাকারী, মোচার ঘণ্ট, নানান রকম। আজকে একটু অন্যরকম ভাবে আমি তৈরি করছি। আর এই রেসিপিটা কিন্তু আমি একেবারে আমার নিজস্ব একটা রেসিপি, নিরামিষের দিনে কিন্তু অনেক লোভনীয়। আর মোচা বা যে কোনো সবজি কিন্তু আমাদের কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি একই রকম সবজি। আর একই রকম সবজি খেতে খেতে আমাদের অনেক সময় ভালো লাগে না, কিন্তু আমাদের খেতেই হয়। একটু অন্যরকম ভাবে তৈরি করলে পরিবারের বা নিজেদেরও কিন্তু অনেক ভালো লাগবে। এখানে দেখুন আমি যে নিয়েছি মশলাগুলো, এই মশলাগুলো আমি সব মশলাগুলো কিন্তু শিলে বেটে নিয়েছি। আর গ্রেভিটা তৈরি করার জন্য মশলা শিলে বেটেছি, যার জন্য গ্রেভির যে ঝোলটা সেই স্বাদ কিন্তু অনেক ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার তিনটি প্রধান উপকরণ হচ্ছে মোচা, ছোলার ডাল বাটা আর একটু ছানা। ছানা আর ছোলার ডাল বাটা কিন্তু দেখুন এখানে সম পরিমাণেই কিন্তু আমি নিয়েছি, আর মোচার পরিমাণটা একটু বেশি নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে কুচিয়ে মোচা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখে ছোলার ডাল শিলে বেটে নিয়েছি, আর এখানে ছানা কেটে নিয়েছি। এই দুটো সমান বাটির কিন্তু সম পরিমাণে আছে, মোচার পরিমাণটা এখানে একটু বেশি আছে। ছোলার ডালের পরিবর্তে আপনারা এখানে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাদের মানে ভালো স্বাদের জন্য আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি। এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে নিয়ে নেব এই সেদ্ধ করা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মোচাগুলো। এবার হাত দিয়ে মোচাটাকে যতটা সম্ভব আমি একটু মেখে নেব, যাতে মন্ডটা একটু মাখো মাখো হয়। মোচা হাত দিয়ে একটু মেখে নিয়েছি, হাত দিয়ে কিন্তু মেখে নেবেন, ঠান্ডা হয়ে গেলে, যখন সেদ্ধ করে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন মেখে নেবেন। এভাবে মেখে নিয়েছি। এবার যেহেতু মোচার বল তৈরি করছি, বল তৈরি করে যে রসাটা করছি, যার জন্য মোচার পরিমাণটা কিন্তু বেশি আছে। স্বাদ অনুযায়ী কিন্তু মোচাটা আমি বেশি নিয়েছি, কারণ মুখে পড়লে ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো ছানা। আর দিয়ে দেব ছোলার ডাল, বাটা ছোলার ডাল দু চামচ মতন দিলাম। সম পরিমাণে নিয়েছি ছোলার ডাল আর ছানা, কিন্তু দু চামচ মতন দিলাম আমি মেখে নেওয়ার পরে, তারপরে কিন্তু দেবো। আর মোচা সেদ্ধ করেছি, তার মধ্যে কিন্তু নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ প্রতিটা রান্নায় কিন্তু নুন ঝাল যদি ভালো না হয় তাহলে কিন্তু নুন খেতে ভালো লাগবে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিয়ে দেবো, যাতে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে আর পাঞ্চে না থাকে। আর দিয়ে দেবো এক চামচ মতন ঘি। এবার খুব সুন্দর করে মেখে নেব। আর যদি এর মধ্যে যদি আরেকটু ছোলার ডাল প্রয়োজন হয় বাটা, সেটাও দেব। খুব সুন্দর করে এবার মেখে নিয়ে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেব। আর ঘি দেওয়াতে কিন্তু এর গন্ধটা অনেক ভালো বেরোচ্ছে। এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 6টা এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কয়েকটা পাপড়ি, জৈত্রী। এই নিরামিষের এই রান্নাগুলো কিন্তু সর্ষের তেলে রান্না করলে অনেক ভালো লাগে। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে হতে আমি একটা কড়াইতে মশলাগুলোকে একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি কিন্তু কড়া ভাজবো না। আর হাতের তালুতে এইভাবে গোল গোল করে নিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব।
এই বড়া ভাজার মধ্যে যতটা সম্ভব মন্ড তৈরি হয় আপনারা কিন্তু সেখানে ডাল দিয়ে দেবেন, আর যদি প্রয়োজন মনে হয় দু চামচ মতন ময়দা দিয়ে দেবেন। আর একটা একটা করে বড়া প্রথমে দেবেন কড়াইতে, যাতে না ভেঙে যায় সেটা লক্ষ্য রাখবেন। ময়দা দিয়ে দিলে খুব সুন্দর একটা মন্ড তৈরি হবে, বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, না হলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। আর এই মন্ডের মধ্যে নুনের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছোলার ডালের পরিমাণটা কিন্তু একটু ভালোভাবেই নেবেন, আর প্রয়োজনে দু চামচ ময়দা দেবেন। দেখুন কত সুন্দর করে আমি এখানে বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর গ্যাসটা অবশ্যই কমিয়ে দিয়ে ভাজবেন, না হলে ওপরে কালো হয়ে যাবে, ভাজা ভালো হবে না। আর এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু গরম ভাতের সাথে বড়াগুলো কিন্তু অনেক ভালো লাগবে। আমি এখানে ছানা নিয়েছি, ছানার পরিবর্তে আপনারা এখানে নারকেল কোড়া, ছোলার ডাল বাটা আর মোচা দিয়ে কিন্তু একটা দারুণ লোভনীয় বড়া তৈরি করে তাতে নিরামিষের দিনে গরম ভাতে অনেক ভালো লাগবে। এবার গ্রেভি তৈরি করার জন্য সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। এখানে এক চামচ মতন দিয়ে দিলাম আমি জিরে বাটা, দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সবগুলোই কিন্তু শিলে বাটা। এই মশলাগুলোকে এবার আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। প্রতিটা রান্নায় মশলা কষানো অতি কিন্তু ভালো লাগে, আর যে কটা পরিমাণে আমি গ্রেভি করব তার আন্দাজ মতন করে কিন্তু এখানে আমি মশলা নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, হলুদ আর অল্প একটু নুন, নুনটা পরে দেখে নিয়ে দেব। এখানে আমি টমেটো দিয়েছি, আপনাদের যদি মনে হয় এখানে আপনারা কিন্তু অল্প একটু টক দইও ব্যবহার করতে পারেন, তবে গ্রেভির আন্দাজ মতন করে আপনারা ব্যবহার করবেন। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ওপরে কিন্তু তেল উঠে আসা পর্যন্ত, আর এই গ্রেভির মধ্যে অল্প একটু কিন্তু মিষ্টি ব্যবহার করবেন, না হলে পানসে ভাবটা থাকবে। আর গ্রেভির মধ্যে আমি কিন্তু গরম জল ব্যবহার করি, তাতে গ্রেভির স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। নুনের পরিমাণ, ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন, একটুখানি বেশি এখানে আমি একটু গ্রেভির জলটা রাখবো, কারণ ভালো করে ফুটবে। আর যে বড়াগুলো তৈরি করেছি তাতে কিন্তু বড়াগুলো কিন্তু তার গ্রেভিটা টেনে নেবে, সেই আন্দাজ মতন করে এখানে আমি ঝোল ফুটিয়ে নেব। এখানে আমি আলু ব্যবহার করলাম না, আপনাদের যদি মনে হয় আপনারা আলু ব্যবহার করবেন, তবে অবশ্যই তেলে ভেজে নিয়ে গ্রেভিতে দিয়ে দেবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটাকে ফুটতে দিয়েছি, যাতে গ্রেভি পাঞ্চে ভাব না থাকে, ওপরে কিন্তু খুব সুন্দর তেল উঠে এসেছে। আর যে বড়াগুলোকে ভেজে নিয়েছি সেই বড়াগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দেব না। বাটির মধ্যে পরিমাণ মতন নিয়ে নিয়েছি কয়েকটা বড়া, আর বাদ বাকি বড়া আমি রেখে দিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। এবার গরম গরম ঝোল আমি এই বড়ার মধ্যে দিয়ে দেব, খুব সুন্দরভাবে কিন্তু বড়ার মধ্যে দিয়ে দেবো এই ঝোলগুলো। তার উপরে যে ভেজে নিয়েছি মশলাগুলো সেই মশলা ছড়িয়ে দেব, আর ঘি দিয়ে দেব পরিমাণ মতন। একটু বেশি পরিমাণে গ্রেভি রেখেছি, কারণ এই বড়া কিন্তু গ্রেভিটা টেনে নেবে। অবশ্যই তৈরি করবেন আপনারা এই রেসিপিটা, যে কোনো নিরামিষের দিনে তৈরি করবেন, পরিবারের সকলের ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা কিন্তু সুস্বাদুও কিন্তু হয়েছে খেতে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।